এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পেল, অন্তর্বর্তী উপাচার্য হলেন অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউ। অধ্যাপক বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, অঙ্ক বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউ। তার হাতেই আচার্যের ক্ষমতা বলে নির্দেশিকা দেওয়া হলো, উপাচার্য হলেন তিনি। হাইকোর্ট ও শীর্ষ আদালতের নির্দেশকে মান্যতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন ও সংশোধনী আইন অনুযায়ী নির্দেশিকা দেওয়া হয়েছে। অধ্যাপক বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন। নতুন উপাচার্য হওয়ার পরই প্রথম প্রতিক্রিয়া রিপাবলিকে, কি বললেন বুদ্ধদেব সাউ শুনুন। বুদ্ধদেব বাবু, যাদবপুরকে পরিষ্কার করার জন্য, ক্লিনজিং যে কাজ, যে পরিষ্কারের কাজ, তার জন্য কি কি প্রয়োজন হতে পারে বলে আপনার মনে হয় অধ্যাপক হিসেবে? প্রথম দরকার হচ্ছে কি, মিডিয়া যারা সমাজের কল্যাণার্থে কাজ করবে তাদের সাপোর্ট প্রথম। দুই হচ্ছে কি, সাধারণ মানুষের, তারা যেন মানে ইউনিভার্সিটিকে ম্যালাইন করার জন্য কোনো কিছু না বলে এটাকে রক্ষা করার জন্য যেটা দরকার সেই সব পরামর্শ, সেটা যদি পাবলিকলিও হয় তাহলেও সেটা মনে হয় ইউনিভার্সিটির পক্ষে ভালো। আর সর্বোপরি জনসাধারণের বিশ্বাস রাখতে হবে যে কোনো কিছু ক্রাইসিস মোমেন্টে তার উপরে বিশ্বাস হারিয়ে ফেলাটা সেটা ঠিক নয়। কারণ যাদবপুর ইউনিভার্সিটি কারুর প্রপার্টি একক নয়, ওনার বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় নানা ধরনের ঘটনা ঘটে। তো ফাইনালি সেটাকে আমাদের সবার নিজেদের ভেবে নিয়ে সেটাকে রক্ষা করতে হবে। শুধু খালি মানে যাদবপুরের কি হয়েছে না হয়েছে সেগুলো তো অবশ্যই দেখার দরকার আছে, কিন্তু অকারণ সেটাকে নিয়ে যেন না হয়, মানে সত্য জিনিস হোক তাতে কোনো অসুবিধে নেই, সেটা যতই অপ্রিয় হোক সেটা শুনতে হবে, মানুষকে ই করতে হবে, কিন্তু ফাইনালি সবাই মিলে ভাবতে হবে যে এটাকে, এটা আমাদেরই জিনিস, আমাদেরকে রক্ষা করতে হবে। আমি অবশ্যই যাদের মানে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি তার সন্তান হারিয়েছেন, তার প্রতি সম্পূর্ণ আমার সহমর্মিতা থাকবে। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি টিভিতেও দেখেছি কয়েকজন মা বাবা যারা এতটা ভেঙে পড়েছেন, তাদেরও কেন এটা হলো সেটা আমাদের সবার দায়িত্ব যে এটাকে যেন আর কখনো না হয়। ক্যাম্পাসের জীবন, এই অন্ধকার জগৎ, এখান থেকে আলোর পথ দিশারি কি আপনি হতে পারবেন? এটা বড় কঠিন কাজ। হ্যাঁ, বড় কঠিন কাজ। দেখুন, আমি হয়তো মানে ভাইস চ্যান্সেলর যদি আমাকে করে থাকেন তাহলে হয়তো আমি আমার চেষ্টা করব, কিন্তু সবাই এখানকার যারা ফ্যাকাল্টি আছেন তাদের সবার সহযোগিতা না হলে কোনো কিছু করা যাবে না। এই মুহূর্তে কি সহযোগিতার আপনি আহ্বান জানাবেন? যারা যারা আপনারা যারা রয়েছে, জানাবো আমাদের ফ্যাকাল্টি সম্পন্ন মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ হ্যাঁ, ফ্যাকাল্টি যারা, তারা যদি সম্পূর্ণভাবে যদি মানে সাহায্য না করে তাহলে খুবই মুশকিল। একটা ফ্যাকাল্টি তো তাদের ভীষণ বড় দায়িত্ব, ভীষণ বড় দায়িত্ব। কোথাও গিয়ে মনে হচ্ছে ছাত্রদেরকে আপনি বোঝাতে পারবেন, ছাত্রদেরকে সুপথে চালনা করতে পারবেন, একজন শিক্ষক সমাজ গড়ে তোলে? দেখুন, ছাত্ররা সুপথেই আছে, হয়তো দু একজন একটু হয়তো কিছু খারাপ করে থাকবে। আমাদের যাদবপুরের গরিমা আগে যেমন ছিল এখনো আছে, তেমনই থাকবে, কিন্তু মাঝখানে একটা ক্রাইসিস হয়েছে, সেটাকে আমরা সবাই মিলে অবশ্যই ওভারকাম করতে পারবো। তাই জন্য আপনাদের এবং সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, শিক্ষানুরাগী, কর্মচারী সবার সহযোগিতা থাকবে, আমরা অবশ্যই কাটিয়ে উঠতে পারবো। বুদ্ধদেববাবু, জাতীয়তাবাদের যে পীঠস্থান, সেই পীঠস্থান হিসাবে আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। একসময় ঋষি অরবিন্দর নাম জড়িয়েছিল, ত্রিগুণাসেনের নাম জড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে এত জাতীয়তাবাদের ভাবধারা একসময় প্রকাশ পেয়েছিল, আজ কোথায় সেই জায়গাগুলো? জাতীয়তাবাদের যে ভাবধারা, সেই ভাবধারা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে, কেন থাকবে না? এটা আমাদের ছাত্ররা এবং সমাজের মানুষরা, তারা এতটা কেউ মানে এই ঘটনাতে অবশ্যই তারা সমালোচনা করবে, একটা কিছু ঘটনা ঘটেছে তার জন্য সমালোচনা করবার অধিকার আছে, কিন্তু আমার বিশ্বাস যে তারা কেউ ভেঙে পড়বে না। আর র‍্যাগিং নিয়ে, র‍্যাগিং এর বিরুদ্ধে কি আপনি কঠোর সিদ্ধান্ত নেবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব আছে, কিন্তু কঠোর সিদ্ধান্তের জায়গা কি তৈরি হবে? আইনানুরূপ তো সিদ্ধান্ত নিতেই হবে, অবশ্যই আইনের মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হবে,
তাতে তো কিছু অবশ্য একাডেমিক এথিক্স আছে, সেটারও উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে। একাডেমিক এনভায়রনমেন্ট, সেটা সিলেবাস থেকে তৈরি করে সব কিছুকে যদি কোনো জায়গাতে খামতি থেকে থাকে সেগুলোকে দেখতে হবে। এখন ধরুন আমি অ্যাজ এ টিচার হিসাবে তো কখনো এইভাবে দেখিনি, এখন রিসেন্টলি এগুলো ভাবছি যে এগুলোতে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়। অবশেষে নতুন উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার কি যাদবপুরের সমস্যার সমাধান হবে? আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনে নেব। যারা যারা রিপোর্ট পাঠাচ্ছিলেন বিভিন্ন এজেন্সির কাছে, যে সমস্ত মনিটরিং এজেন্সি রয়েছে, ইউজিসি এবং অন্যান্য এজেন্সি, তাদের কাছে যারা রিপোর্ট পাঠাচ্ছিলেন তাদের বিরুদ্ধেই তো অভিযোগ রয়েছে, রেজিস্ট্রার বা ডিন অফ স্টুডেন্ট। এখন তাদের মাথার উপরে পোস্ট খালি, সেখানে যতক্ষণ না ভাইস চ্যান্সেলার ওখানে পৌঁছবেন বা দায়িত্ব নেবেন ততক্ষণ পর্যন্ত সেই রিপোর্ট যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই পাঠাচ্ছেন, তো ফলে ছাত্ররা জাস্টিস পাবে কি করে? তো এই কারণে ওই পদে রিক্রুটমেন্ট অত্যন্ত জরুরি হয়ে গেছিল। আমরা আশা করব নতুন উপাচার্য, মাননীয় উপাচার্য, তিনি ছাত্রদের জাস্টিস দেবেন এবং এই অপরাধের ক্ষেত্রে, বৃহত্তর অপরাধের ক্ষেত্রে যে যে অপদার্থতা অ্যাডমিনিস্ট্রেশনের যারা যারা দেখিয়েছেন, রেজিস্ট্রার হোক, ডিন অফ স্টুডেন্ট হোক, তাদের এগেনস্টেও তিনি প্রসেস চালু করবেন এবং ব্যবস্থা নেবেন। আমরা